সুপ্রিয় নবীন শিক্ষার্থীরা, সরকারি মুজিব কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভূতজগত পরিবেশ এই বিষয়ে আলোচনা করব। আমরা গত সপ্তাহে একটা ক্লাস আমরা নিয়েছিলাম এবং সেখানে আমরা যে বিষয়গুলো আলোকপাত করেছি একটু সামারাইজ করি। সেখানে ছিল ভৌত জগৎ কি, জড় জগৎ, জীব জগৎ, এগুলা বলা হয়েছিল। ভৌত জগতের চারটি উপাদানের কথা বলা হয়েছিল, অর্থাৎ চারটা উপাদান কি ছিল, স্থান, সময়, ভর, শক্তি। এবং এই ভৌত জগৎ সম্পর্কে আমাদের মানুষ এ পর্যন্ত 4% জানতে পেরেছে। এবং সেখানে আমরা এই ভৌত জগৎ পড়তে দেয়া বলেছিলাম যে পদার্থবিজ্ঞান পড়তে গেলে কতগুলো বিষয় আমাদের নখদর্পণে থাকতে হবে। সেখানে ছিল তোমার ধারণা বা প্রত্যয়, তারপরে সূত্র, তত্ত্ব, স্বীকার্য, নীতি, এই সমস্ত বিষয়গুলো আমরা ওই দিন ক্লাসে আলোকপাত করেছি। আজকে তারে ধারাবাহিকতায় আমরা ভৌত জগৎ এবং পরিবেশের দ্বিতীয় ক্লাস লেকচার টু আমরা দিচ্ছি। আলোচ্য বিষয় স্থান, সময়, ভর এবং রাশি নিয়ে আলোচনা করব। স্থান, সময়, ভর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো স্থান, সময়, ভর এই বিষয়গুলো পরম রাশি, অর্থাৎ এগুলো ধ্রুবক, এগুলো কোনো পরিবর্তিত হয় না। স্থান, সময়, ভর, আমার ভর এখন এখানে যা আছে, বাসে চড়ে যদি সখীপুরে যায় তাই থাকে, সময় এখানে যা আছে কোথাও গেল তাই থাকে, অর্থাৎ সময়টা ওইভাবে হিসাব করি। আমি যেভাবে মাপবো সখীপুরে বসে তুমিও সময়টা সেভাবে মাপবে। আমরা একটা গাড়ির দৈর্ঘ্য এখানে যা দেখবো সখীপুরে বসেও গাড়ির দৈর্ঘ্য সেটাই দেখবো। এই বিষয়গুলো পরম ছিল, অর্থাৎ আমাদের যে বিজ্ঞানী নিউটন ছিলেন, নিউটনের মতে, নিউটনীয় বলবিদ্যা অনুসারে, যেটাকে বলা হয় সনাতনী পদার্থবিদ্যা, নিউটনীয় বলবিদ্যায় সনাতনী পদার্থবিদ্যা, অর্থাৎ 1890 সালের পূর্ব পর্যন্ত বিজ্ঞানী নিউটন যে ধারণাগুলো দিয়েছিলেন সেখানে বলছেন স্থান, সময়, ভর এগুলো ধ্রুবক। কিন্তু 1890 সালের পরে দেখা গেল এই বিষয়গুলোকে আর ধ্রুবক ধরা হচ্ছে না, অর্থাৎ বিরাট ধরনের একটা পরিবর্তন, অর্থাৎ স্থান, সময়, ভর এগুলো পরিবর্তিত হয়ে যায়, এগুলা গতির সাথে সাথে এগুলা পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ তোমরা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের কথা জানো, আপেক্ষিক তত্ত্বে কিন্তু তোমার এগুলাকে ধ্রুব ধরা হয় না, এগুলা কিন্তু গতিশীল অবস্থায় এগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে বুঝতেই পারতেছ সনাতনী পদার্থবিদ্যায় এগুলা ধ্রুবক, কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানে এগুলা ধ্রুবক নয়, গতিশীলতার সাথে সাথে এগুলোর পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আমরা যদি, যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি ধরো, দৈর্ঘ্য স্থির অবস্থায় দৈর্ঘ্য যদি এল নট হয়, কি বলছি, স্থির অবস্থায় দৈর্ঘ্য যদি এল নট হয় আর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে নিউটনীয় বলবিদ্যা অনুসারে এল নট সমান সমান এল। আবার ভরের ক্ষেত্রে যদি স্থির অবস্থার ভর এম হয় আর গতিশীল অবস্থায় যদি ভর, স্থির অবস্থায় ভর এম নট, গতিশীল অবস্থায় ভর যদি এম হয় তাহলে এম নট সমান সমান এম, অর্থাৎ নিউটনীয় বলবিদ্যা অনুসারে। আবার যদি সময়ের কথা ধরি, স্থির অবস্থার সময় টি নট আর গতিশীল অবস্থায় সময় যদি টি হয় তাহলে টি নট সমান সমান টি, তাহলে নিউটন সনাতনী পদার্থ অনুসারে এগুলো সবসময় একই থাকে। কিন্তু যখনই কোনো একটা জিনিস গতিশীল অবস্থায় থাকে, অর্থাৎ আলোর বেগে
অথবা আলোর রোগের কাছাকাছি বা আলোর বেগের চেয়ে বেশি বেগে থাকে, সেই ক্ষেত্রে আর এগুলো ধ্রুবক থাকে না। সেই ক্ষেত্রে দৈর্ঘ্য বেলায় যখন তুমি, যদি একটা গল্প দিয়ে বলি, যে তোমার বন্ধু একটা গাড়ি কিনলো নতুন, সে গাড়িটা কিনে সে গাড়ির দৈর্ঘ্য ছিল এল নট, কিন্তু সে তোমার বাড়িতে গেল, যাই এত ভালো মতো তুমি তাকে খাওয়াইলা দাওয়াইলা, তুমিও যাইয়া মাইবা দেখলা যে গাড়ির দৈর্ঘ্য ওই এল নটে আছে, ধরো 15 মিটার, এটা বড় করে ধরলাম 15 মিটারে আছে। কিন্তু যখন তোমার বন্ধুকে খাওয়া দাওয়া শেষ করে বিদায় দিলা, বন্ধু চলে যাচ্ছে গাড়ি নিয়ে, কিন্তু যতই দূরে যাচ্ছে তুমি গাড়িটাকে ছোট দেখতেছ, তোমার কাছে আর 15 মিটার নাই, তাহলে তোমার কাছে কি মনে হচ্ছে? গাড়িটা দৈর্ঘ্য ছোট মনে হচ্ছে। বিমানবন্দরে গেলে দেখবা বিমানের বন্দরে বিমানটা যতটুকু থাকে, দূরে চলে গেলে এটা ছোট হয়ে যায়। তাহলে কারণটা কি? এগুলো কিন্তু গতির কারণে হচ্ছে। তাহলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য সংকুচিত হয়ে যায়, এটাকে বলা হয় দৈর্ঘ্য সংকোচন নীতি। আইনস্টাইন এটা করেছে, গাণিতিকভাবে প্রমাণিত সত্য যে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য সংকুচিত হয়, এটা আধুনিক পদার্থবিজ্ঞান অনুসারে। অর্থাৎ তখন দেখা যায় যে যে যখন গতিশীল হয় দৈর্ঘ্য, যে স্থির অবস্থার দৈর্ঘ্য এল নট যেটা, সেটা বড় থাকবে, আর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য যদি এল হয় সেটা ছোট হবে, অর্থাৎ এল নট এল এর চাইতে বড় হবে। তাহলে কি বুঝলাম? যে স্থির অবস্থায় দৈর্ঘ্য যা থাকে, গতিশীল অবস্থায় দৈর্ঘ্য সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়। অতএব স্থির অবস্থার দৈর্ঘ্য গতিশীল অবস্থার দৈর্ঘ্য চেয়ে বড়, অর্থাৎ গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা সংকুচিত হয়, এটাকে বলা হয় দৈর্ঘ্য সংকোচন নীতি, আইনস্টাইনের যুগান্তকারী এক ধরনের আবিষ্কার এগুলো। একইভাবে ভরের ক্ষেত্রে আস, গতিশীল অবস্থায় ভর বৃদ্ধি পায়, গতিশীল অবস্থায় ভর বাড়ে, সেখানে মূল কথা হলো ওটা একটা গতিশীল অবস্থায় আছে, সেই ক্ষেত্রে গতিশীল ভর এম ইজ গ্রেটার দেন স্থির অবস্থার ভর, অর্থাৎ এম নট এর চেয়ে বড় হবে। আবার সময়ের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে দুইটা যমজ ভাই যখন পৃথিবীতে ছিল, তখন সময় একই ছিল, তাদের বয়স 30 বছরের ছিল। এক ভাই বলল যে আমি একটু বেড়ায় আসি, সে হয়তো 50 বছরের জন্য গেল, সে ঘুরে আসলো, সে কিন্তু গতিশীল অবস্থায় ছিল, তার কাছে সময়টা সে উপভোগ করবে ঠিকই, কিন্তু সময়টা তার কাছে গতির কারণে কম মনে হবে, কিন্তু যে পৃথিবীতে ছিল তার কাছে তো 50 বছর অনেক সময়, তখন ওই স্থির অবস্থায় তার কাছে সময়টা বৃদ্ধি পায়, তার ভাইয়ের চেয়ে তার বয়সটা অনেক বেড়ে যায়। এই যে সময় বৃদ্ধি পাওয়া, এটা বলা হয় মানে সময়ের বৃদ্ধি, টাইম ডাইলেশন বলা হয়। সেখানে দেখা যায় যে স্থির অবস্থায় যদি যদি স্থির অবস্থায় স্থির অবস্থায় এইখানে একটু আমরা উল্টো করে যদি ধরি, স্থির অবস্থায় স্থির অবস্থায় সময়কে আমরা এখানে লিখি টি, আর গতিশীল গতিশীল অবস্থায় সময় সময় অর্থাৎ যে ভাইটা বিমানে করে গেল তার সময়টা ধরো টি নট, কিন্তু স্থির অবস্থায় যে সময়টা, এই সময়টা যেটা পৃথিবীতে যে আছে তার কাছে বেশি মনে হয়, অথচ তার ভাইয়ের কাছে কিন্তু সেই সময়টা অনেক কম মনে হয়। এই যে কাজগুলো হচ্ছে এগুলো সবে আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব, যেখানে আইনস্টাইন বলছে দৈর্ঘ্য ভর সময় এগুলো গতিশীল অবস্থায় পরিবর্তন হয়ে যায়, দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য সংকুচিত হয়, ভরের ক্ষেত্রে গতিশীল অবস্থায় ভর বাড়ে, সময়ের ক্ষেত্রে গতিশীল অবস্থার চেয়ে স্থির অবস্থায় সময়টা বৃদ্ধি পায়। এই যে কথাগুলো, এগুলোকে কতগুলো গাণিতিক সমীকরণের মাধ্যমে আমরা হিসাব করি, দৈর্ঘ্যের ক্ষেত্রে সমীকরণটা এরকম, এল সমান সমান এল নট রুট ওভার 1 - b² / c². ভরের ক্ষেত্রে গতিশীল ভর এম সমান সমান এম নট বাই রুট ওভার 1 - v² / c². একইভাবে টি সমান সমান স্থির অবস্থায় সময় টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - v² / c². এই সমীকরণগুলো দিয়ে যদি তুমি অঙ্ক সলভ করো, তাহলে দেখবা যে সব বাস্তবভাবে এগুলা প্রমাণ হয়ে যায় যে স্থির দৈর্ঘ্যের ক্ষেত্রে তোমার গতিশীল অবস্থায় দৈর্ঘ্য সংকুচিত হয়, ভরের ক্ষেত্রে গতিশীল অবস্থায় ভর বাড়ে, সময়ের ক্ষেত্রে গতিশীল সময়ের চেয়ে
স্থিতিশীল বর স্থিতিশীল সময় অনেক বেশি হয়। এটা হলো সব কিছু আপেক্ষিক তত্ত্বের একটা প্রভাব। এই যে বিষয়গুলো আজকে আমি বললাম প্রথম অধ্যায়ের মধ্যে এগুলা এভাবে আলোচনা হয়েছে, কিন্তু এগুলো যদি আরো বিস্তারিত জানতে চাও আমাদের দ্বিতীয় পত্র যখন পড়বা অষ্টম অধ্যায়ে যায় এগুলো দেখবো। অষ্টম অধ্যায় যেখান থেকে আধুনিক পদার্থ বিজ্ঞানের কার্যক্রম শুরু হয়েছে। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আজকে যে কথাগুলো বললাম যে ভৌত জগৎ এবং পরিবেশের স্থান সময় ভর, এগুলো সনাতনী পদার্থ বিজ্ঞান অনুসারে 1890 সালে আগ পর্যন্ত এগুলাকে ধ্রুবক ধরা হতো, কিন্তু 1890 সালের পরে আধুনিক পদার্থ বিজ্ঞান যখন চলে আসলো তখন এগুলো পরিবর্তিত হয়ে যায়। দৈর্ঘ্যের ক্ষেত্রে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য সংকুচিত হয়, ভরের ক্ষেত্রে গতিশীল অবস্থায় ভর বৃদ্ধি পায়, সময়ের ক্ষেত্রে গতিশীল সময়ের চেয়ে স্থির সময়টা বেশি হয়, এবং সেগুলো গাণিতিক সমীকরণের সাহায্যে যদি প্রকাশ করি এল সমান সমান এল নট রুট ওভার 1 - v² / c² এল নট হলো স্থির অবস্থার দৈর্ঘ্য, এল হলো গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। একইভাবে এম সমান সমান এম নট রুট ওভার 1 - v² / c² এম নট হলো স্থির অবস্থায় ভর, এম হলো গতিশীল অবস্থায় ভর, সি হলো আলোর বেগ আর বি হলো যে বেগে চলে সেটা। তারপরে টি সমান সমান টি নট ডিভাইড বাই রুট ওভার 1 - v² / c² টি হলো স্থির অবস্থার সময়, টি নট হলো যে বিমানে করে যাচ্ছে তার সময়, এবং সেখানে সে বেগে যে বেগ আছে সে বেগটা হচ্ছে ভি আর সি হচ্ছে আলোর বেগ। আশা করি এই যে আজকে আমি এগুলো পড়লাম, এগুলো যদি তোমরা ওই অষ্টম অধ্যায় চ্যাপ্টারটা খোলো সেখানে যতগুলো অঙ্ক আছে সব সুন্দর করে সলভ করতে পারবে। এখন আমরা চলে আসি একটু অন্য জায়গায়, সেটা হলো যে পরিমাপ মেজারমেন্ট। আমরা কোনো কিছুর মাপ যোগের নাম হলো পরিমাপ। পদার্থবিজ্ঞান পড়তে গেলে পরিমাপ করতে হবে, কোনো কিছুর মাপ যোগের নাম হলো পরিমাপ। আর পরিমাপ কাকে করি? রাশিকে। যে সকল জিনিসের পরিমাপ সম্ভব সেগুলোকে বলা হয় রাশি। তাহলে পরিমাপ মানে মেজারমেন্ট, রাশি মানে কোয়ান্টিটি। হ্যাঁ, তাহলে সেটা আমরা রাশিগুলোকে পরিমাপ করতে পারি। তাহলে কি হচ্ছে, যে সকল জিনিসের আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে বলা হয় রাশি। এই রাশি আবার দুই প্রকারের, এক হলো মৌলিক রাশি অর্থাৎ খুব সহজ মৌলিক রাশি হলো যে সকল রাশি হলো স্বাধীন, কারো উপর নির্ভর করে না। হ্যাঁ, সেগুলোকে বলা হবে মৌলিক রাশি। এরা কারো থেকে উদ্ভূত হয় না, বরঞ্চ মৌলিক রাশি থেকে অন্যান্য রাশি সৃষ্টি হয়, এই জন্য এগুলোকে বলা হয় মৌলিক রাশি। আর একটা হলো ভৌত রাশি বা লব্ধ রাশি। ভৌত রাশি যে সকল রাশি মৌলিক রাশি থেকে উৎপন্ন হয়, মৌলিক রাশির সাহায্য নিয়ে ভৌত রাশিগুলো করা হয়, সেগুলো হলো মৌলিক ভৌত রাশি। মৌলিক রাশি আছে সাতটা। হ্যাঁ, সেখানে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তারপরে পদার্থের পরিমাণ 1, 2, 3, 4, 5, 6, 7 হলো তোমার যেটা তড়িৎ ফ্লাক্স, দীপন তীব্রতা, যেটা একক হলো ক্যান্ডেলা, সিডি দিয়ে প্রকাশ হয় ক্যান্ডেলা। দৈর্ঘ্য হলে আমরা মিটার ব্যবহার করি, ভর হলে কেজি ব্যবহার করি, সময় হলে সেকেন্ড ব্যবহার করি, তাপমাত্রা হলে ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ক্যালভিন ব্যবহার করি, তড়িৎ প্রবাহ মাত্রা যেটা অ্যাম্পিয়ার, পদার্থের পরিমাণ যেটা সেটা আমরা মোলে প্রকাশ করি, এই সমস্ত এককগুলো আছে। তাহলে মৌলিক রাশিকে প্রকাশ করতে গেলে কি করতে হবে, যে যখন কোনো রাশির পরিমাপ করতে হয় তাহলে সেখানে তোমার রাশির পরিমাপ করতে গেলে সংখ্যা লাগবে এবং তার সাথে একক লাগবে। এখন যদি দৈর্ঘ্য বলি 5, তার কোনো অর্থ বহন করে না, কিন্তু যদি 5 মিটার বলি তাহলে আমরা সহজে বুঝে ফেলি দৈর্ঘ্য 5 মিটার, সেটার একটা একক আছে, সেটা শুধু রাশির পরিমাপ করতে গেলে দুটা জিনিসের লাগবে, অর্থাৎ সংখ্যা পূরণ একক, তাহলে রাশির পরিমাপ করা যাবে। তাহলে আমরা পরিমাপ করতে দেয়া রাশিটাকে বিভাগে ভাগ করলাম, মৌলিক রাশি, ভৌত রাশি,
দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দ্বিগুণ তীব্রতা। তবে বর্তমানে আরো কিছু জিনিসকে মৌলিক রাশি হিসাবে চিহ্নিত করা হয়, যেমন কোণ, কোণ, তারপরে ঘন কোণ, ঘন কোণ, তারপরে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা, এগুলাকেও মৌলিক রাশি হিসাবে চিহ্নিত করা হয়। সব বইতে এগুলো পাবে না, কিন্তু অন্যান্য বই ঘাটাঘাটি করতে হবে। তার মূলত সার, তার সঙ্গে যদি কোনো সময় এমসিকিউ চলে আসে কোণ, ঘন কোণ, তেজস্ক্রিয়তা, তাহলে এগুলো মৌলিক রাশি হিসাবে বুঝে ফেলবা তোমরা। তাহলে আসল জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। যেরকম মৌলিক রাশি আছে আর মৌলিক একক আছে, যৌগিক রাশি আছে আবার যৌগিক একক আছে, সেই রকম মৌলিক একক, যৌগিক একক, এই ধরনের দুই ধরনের জিনিস আছে, সংখ্যাগুলো একই টাইপের। তাহলে রাশির সম্পর্কে আমাদের জানা হলো। এরপর আমরা চলে আসি মাত্রা, এই একটা জিনিস, মাত্রা, মাত্রা কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক সেই রাশিটির মাত্রা বলা হয়। কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক সেই রাশিটির মাত্রা বলে। তাহলে এখানে যদি একটা বল বলি, বল সমান এম এল টি ইনভার্স, এটা মাত্রা। তাহলে ভরের মাত্রা, এটা পাওয়ার সূচক আছে এটার ওয়ান, তাহলে এটার সূচক হলো ওয়ান, তাহলে তার মাত্রা হবে ওয়ান, দৈর্ঘ্যের মাত্রা হবে ওয়ান, আর সময়ের মাত্রা হবে মাইনাস টু। এগুলো এই সূচকীয় রাশি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। তাহলে এখানে ওয়ান, ওয়ান, মাইনাস টু, এগুলো হচ্ছে সূচক, এগুলো হলো মাত্রা। আর যখন আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করি তখন সেটা মাত্রা সমীকরণ হয়ে যায়। আর মাত্রা দিয়েই আমরা কিন্তু অনেক কিছু করতে পারি, যেমন ত্বরণের মাত্রা, যদি মাত্রা সমীকরণ যদি তোমাকে করতে বলে, ত্বরণ লেখে থার্ড ব্র্যাকেট দিয়া এল টি ইনভার্স টু, ত্বরণের জন্য। যদি বেগ হয়, বেগ হয় তাহলে কি করবে, এল টি ইনভার্স ওয়ান। তাহলে এভাবে মাত্রা সমীকরণগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখিয়া প্রকাশ করতে হবে। এখন এই যে এককগুলো যে আমরা করি, একক মাপার কতগুলো পদ্ধতি আছে, এটা তোমাদের 9-10 ছিল সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, যেটা এসআই একক, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। তাহলে সিজিএস মানে কি, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, তারপরে এফপিএস মানে কি, ফুট পাউন্ড সেকেন্ড, এমকেএস পদ্ধতি কি, মিটার কেজি সেকেন্ড। তার মানে সেন্টিমিটার, ফুট, মিটার, এগুলো হলো দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ফুট, মিটার, গ্রাম, পাউন্ড, কেজি, এগুলোকে বলা হয় ভরের একক, জিতে গ্রাম, পিতে পাউন্ড, কেতে কেজি। পাউন্ডকে তোমরা বইতে দেখবা এলবি লেখে, এলবি লিব্রা, পাউন্ড লেখে, আর লাস্টের গুলো হলো সেকেন্ড। তোমাকে যদি বলে যে তোমার বেগের একক কি, তুমি বলবা যে সেন্টিমিটার পার সেকেন্ড। তোমার এফপিএস পদ্ধতিতে বেগের একক কি, ফুট পার সেকেন্ড, এমকেএস পদ্ধতিতে বেগের একক কি, মিটার পার সেকেন্ড। একেবারে তরণ যদি বলে তাহলে কি, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ফুট পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাকে যদি বলে যে দৈর্ঘ্যের একক গুলা কি, সেন্টিমিটার, ফুট, মিটার, বলে ফেলবা সরাসরি। যদি বলে যে ভরের একক গুলা কি, তাহলে গ্রাম, পাউন্ড, কেজি, সহজে বলে ফেলতে পারো এগুলা। তাহলে এই জিনিসটা যদি মনে রাখো, সারা পদার্থ বিজ্ঞানে যত ধরনের একক আছে সহজেই এই পদ্ধতির মধ্যে ফেলে করতে পারবে। তবে তোমরা 9-10 বেশিরভাগ করেছ এমকেএস একক বা এসআই একক, এটা দিয়ে আজকে চলে, এটাই সারা বিশ্বে চলছে। সুতরাং এমকেএস একক গুলা ভালোভাবে মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর সাথে সাথে সর্বশেষ কয়েকটা মৌলিক জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে এক আলোকবর্ষ, ওয়ান লাইট ইয়ার, ওয়ান লাইট ইয়ার, এক আলোকবর্ষ বলতে কি বুঝ, ওয়ান লাইট ইয়ার, আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় এক আলোকবর্ষ। আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় এক আলোকবর্ষ। যেহেতু এগুলো শিখা হয়ে গেছে, এটুকু অংশ আমরা মুছে দিলাম। আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে সেটা কিভাবে বের করবা, এক আলোক বর্ষ, এটা এক ধরনের দূরত্ব, কিন্তু ওয়ান লাইট ইয়ার বাংলায় লেখে আলোক বর্ষ। তাহলে এক আলোক বর্ষ মানে কি, এক বছরে, এক বছর মানে কি, সময়টা হলো 365 দিন, তা দূরত্ব সমান সমান কি, বেগ গুণন সময়। তো বেগ বলতে আলোর বেগ, আলোর বেগ গুণন এক বৎসরের, এক বৎসরের সেকেন্ড সংখ্যা, সেকেন্ড। তাহলে আলোর বেগ কত, 3×10⁸ মিটার পার সেকেন্ড, আর এক বৎসরে হলো 365 দিন,
24 দিয়ে গুণ করলে 24 ঘন্টা আর 36 দিয়ে যদি গুণ দিয়ে দিই সেকেন্ডে চলে যাবে, এই সেকেন্ড কাটা যাবে, এটা মিটার হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে 9.46 গুণন 10^15 মিটার। এটাকে কিলোমিটারে নিয়ে গেলে হবে 46 গুণন 10^12 কিলোমিটার। এই হলো তোমার এক লাইট ইয়ারে এত কিলোমিটার, যে জিনিসটা এখানে লিখলাম, ওয়ান লাইট ইয়ার সমান সমান 9.46 10^15 মিটার বা 9.46 10^12 কিলোমিটার। তারপরে ওয়ান এইউ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মধ্যে যে গড় দূরত্ব সেটা এই ইউনিট, এটা এক ধরনের দূরত্ব, ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সূর্য ও পৃথিবীর মধ্যে গড় দূরত্ব 1.495 10^8 কিলোমিটার। এগুলো মুখস্থ রাখতে হবে, আমি ঠিকই তো আসছি। ওয়ান আংস্ট্রম, এটা আমরা তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করি, ওয়ান আংস্ট্রম 10^10 মিটার। ওয়ান ফার্মি, এফ এম ফার্মি, এটা 10^15 মিটার। 1 লিটার 10^3 মিটার। 1 কুইন্টাল 100 কেজি, 1 টন 1000 কেজি। এখন আসি একটা শব্দ পারসেক, পারসেক, পারসেক কি, পিসি, পারসেক, অর্থাৎ এই যে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটাকে একটা চাপ মনে করি, এবি মনে করো ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এই চাপ ধরে তোমার আমরা যদি এই চাপটা কেন্দ্রের সঙ্গে যুক্ত করি, তাহলে সেখানে যদি 1 সেকেন্ড কোন উৎপন্ন হয় তাহলে এই দূরত্বটাকে বলা হবে 1 পারসেক। তাহলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট চাপ কেন্দ্রে, যে কোন যে কেন্দ্রে যদি 1 সেকেন্ড কোন উৎপন্ন করে তাহলে আমরা ও এ অথবা ও বি দূরত্বটাকে বলা বলবো 1 পারসেক। এটা কিন্তু এমসিকিউতে থাকে, অর্থাৎ তাহলে আমরা 1 পারসেক, যেটা এই পারসেকটা সবচাইতে বড়, এটা একটা বড় একক, পারসেকের থেকে একটু ছোট হলো 1 লাইট ইয়ার। এগুলো এমসিকিউতে এইভাবে প্রশ্ন করে, 1 পারসেক ইজ গ্রেটার দেন 1 লাইট ইয়ার, ইজ গ্রেটার দেন 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ইজ গ্রেটার দেন 1 মেগামিটার, ইজ গ্রেটার দেন 1 আংস্ট্রম। আবার বলছি, 1 পারসেক, পিসিকে পারসেক বলা হয়, সেটা সংখ্যাটা তো আমি বলে বললাম, ইজ গ্রেটার দেন 1 লাইট ইয়ার, ইজ গ্রেটার দেন 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এইউ, ইজ গ্রেটার দেন 1 মেগামিটার, এম এম বলে মেগামিটার, ইজ গ্রেটার দেন 1 আংস্ট্রম। তাহলে এই যে বিষয়গুলো শিখেলাম এগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা শর্টকাট 2-3টা লাইন এখন শেষ করে দেব। আমরা ভৌত জগৎ এবং পরিবেশের যে মধ্যে স্থান, সময়, ভর এবং রাশি নিয়ে আলোচনা করলাম, এবং সেখানে নিউটনের মতে স্থান, সময়, ভর এগুলো ছিল তোমার ধ্রুব রাশি, যেটা সনাতনী পদার্থবিদ্যা বলা হতো 1890 সালে আগ পর্যন্ত। আর এরপরে যেগুলো আছে 1890 সালের পরে বলছে যে স্থান, সময়, ভর এগুলা ধ্রুব রাশি নয়, সেগুলোকে মানে এগুলা গতিশীলতার সাথে সাথে পরিবর্তিত হয়ে যায়, এবং সেটা আধুনিক পদার্থবিজ্ঞান অর্থাৎ 1990 সালের পরে তোমাদের যে দ্বিতীয় হতে অষ্টম অধ্যায় থেকে আধুনিক পদার্থবিজ্ঞান শুরু হয়েছে। এবং সেখানে বলছি যে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য সংকুচিত হয়, গতিশীল অবস্থায় ভর বৃদ্ধি পায়, আর গতিশীল অবস্থা চেয়ে স্থির অবস্থার সময় বৃদ্ধি পায়। সেগুলো কতগুলো সমীকরণের মাধ্যমে, এল সমান সমান এল নট রুট ওভার 1 - b² / c², এম সমান সমান এম নট রুট ওভার 1 - b² / c², টি সমান সমান টি নট রুট ওভার 1 - b² / c². এর টিটা হচ্ছে স্থির অবস্থায় সময়, টি নট হচ্ছে বিমানে যে ব্যক্তিটা যাচ্ছে তার সময়, আর ভিটা হলো বিমান যে বেগে যাচ্ছে ভি, আর সিটা হলো আলোর বেগ। তারপর আমরা চলে আসছি মাত্রা নিয়ে আলোচনা করছি, মাত্রা সমীকরণ নিয়ে আলোচনা করছি, এবং সেখান থেকে আমরা আলোকবর্ষ সম্পর্কে বিস্তারিত বললাম, এক আলোকবর্ষে কত মিটার বা কত কিলোমিটার, অর্থাৎ এটা এক ধরনের দূরত্ব, ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এটা এক ধরনের দূরত্ব, আংস্ট্রম এটা এক ধরনের দূরত্ব, মিটার 10^10 মিটার, এভাবে এগুলো করে তারপর আমরা পাশ থেকে সংজ্ঞা দিলাম যে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বৃত্ত চাপ, বৃত্তের কেন্দ্রে যদি 1 রেডিয়ান 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে তখন আমরা ও এ এবং ও বি দূরত্বটাকে বলবো 1 পারসেক। অতএব 1 পারসেক ইজ গ্রেটার দেন 1 লাইট ইয়ার, ইজ গ্রেটার দেন 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ইজ গ্রেটার দেন 1 মেগামিটার, ইজ গ্রেটার দেন 1 আংস্ট্রম। আর একটা জিনিস হলো 1 গিগাবাইট 10^9 বাইট, 1 মেগাওয়াট 10^6 ওয়াট। বোর মধ্যে আরও অনেক কিছু আছে, সেগুলো একবার সম্পূর্ণ মুখস্থ করে ফেলবা, তাহলে তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন আনসার করতে মোটেই সমস্যা হবে না। আগেই বলেছি প্রথম অধ্যায় মানে হচ্ছে এমসিকিউ ভিত্তিক প্রশ্ন হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা,
আর একটা ক্লাস দিয়ে আমরা শেষ করে দেব প্রথম অধ্যায়টা। আগামী সপ্তাহে সেই ক্লাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের এই ক্লাসটা দেখবে, সাথে সাথে বইটা বইটা লাইন বাই লাইন পড়বে, তাহলে তোমরা অনেক উপকৃত হবে এবং তোমরা আজকে আমার কথাগুলো শুনে ভালোভাবে বাড়িতে অধ্যয়ন করবে। এই কামনা করে, তোমাদের সুস্থতা কামনা করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।